আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আকাশে যখন রজবের চাঁদ দেখা যায় তখন রমাদানের আগমনের বার্তা আমরা পেয়ে যাই। কাজেই রজব এবং শাবান এ দুটি মাস হবে আমাদের জন্য আমাদের সবচেয়ে কাঙ্ক্ষিত মাস, রমাদানের প্রস্তুতির মাস। এই দুটি মাসে আমরা আল্লাহর দরবারে এইভাবেও দোয়া করতে পারি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বারিক লানা ফি রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবানে আমাদেরকে বিশেষ বারাকা তুমি দান করো এবং রমাদানেও আমাদেরকে বিশেষ বারাকা তুমি দান করো। কোরআনের মাস রমাদান, সেই মাসটি যাতে আমরা পেতে পারি এবং সেই মাসের পরিপূর্ণ সওয়াবগুলো যেন আমরা অর্জন করতে পারি এবং আমলের মাধ্যমে সেই মাসটিকে যেন সমৃদ্ধ করতে পারি, তার জন্য মানসিক এবং আধ্যাত্মিক প্রস্তুতি এখনই শুরু হয়ে যেতে হবে। রজব এবং শাবান রমাদানের প্রস্তুতির মাস। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন এই দুটি মাসে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন এবং রমাদানের পরিপূর্ণ বারাকা অর্জনের সৌভাগ্য দান করেন। আল্লাহুম্মা।